মৌয়ের বাড়ির সেটে এই মুহূর্তে, আর দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অভিষেক। অভিষেকের থেকে আজকে একটু আমরা ফিগার আউট করবো যে এক্স্যাক্টলি অ্যাবাউট অভিষেক ইটস ইন আ ডে। ওয়েলকাম অভিষেক, ওয়েলকাম টু বি স্পট ইউ ওয়ান্স অ্যাগেন। হাই, হ্যালো ওয়ান্স অ্যাগেন। আচ্ছা একটু বলো, তোমার দিনের শুরুটা হয় কী করে? দিনে সকাল সকাল উঠতে হয় ডেলি আমাকে। সকালে উঠে সব থেকে প্রথমে যেটা করি, আমি 1 লিটার খালি পেটে জল খাই। খাওয়ার পর নিজের জন্য চা হোক বা কফি হোক করি, খেয়ে সব কিছু মানে খেয়ে তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি শুটে আসি। এখানে আমি ব্রেকফাস্ট আমি বেশিরভাগ খাই, 5টা মিলস খাই আমি দিনে। তো ব্রেকফাস্ট আমি যেটা তিনটে যেটা কমন, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। ব্রেকফাস্ট আমি হাই কার্বস অ্যান্ড হাই প্রোটিন, লাঞ্চে আমি হাই প্রোটিন লো কার্বস, মানে একটু মিক্স ম্যাচ করে খেয়ে নিই লাঞ্চে। অ্যান্ড বাট ডিনারে আমি একদম লো কার্বস উইথ হাই প্রোটিন অ্যান্ড হাই ফ্যাটস, হেলদি স্যাচুরেটেড ফ্যাটস খাই। তো হ্যাঁ, এটাই খাই। অ্যান্ড ধরো যেটা আর দুটো যে মিলস থাকলো, ধরো ওট মিল খেয়ে নিই, আর নাহলে ফ্রুটস খেয়ে নিই, স্যালাড খেয়ে নিই। তো এটাই চলে আমার সারাদিন। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক? ইভিনিংয়ে বললাম যেটা ওটমিল, হ্যাঁ ওটা খেয়ে নিয়ে উইথ দ্যাট পিস্তা কাজু অ্যান্ড আমন্ড। মানে আমি মানে মেপে খাই 50 গ্রামস, আমি তার বেশি যাই না। উইথ 200 ml অফ মিল্ক, 50 গ্রামস অফ ওটস অ্যান্ড 7টা আমন্ড, 5 থেকে 6টা কাজু অ্যান্ড পিস্তা, অল্প একটু পিস্তা। আচ্ছা, অ্যান্ড ডিনারে এক্স্যাক্টলি কী কী থাকে? ডিনারে আমি ব্রাউন ব্রেড উইথ পিনাট বাটার, মাঝে মাঝে ডার্ক চকলেট খেয়ে নিই, অ্যান্ড এগ হোয়াইটস আমি খেতে খুব ভালোবাসি, অ্যান্ড বয়েলড চিকেন। সো বেশিরভাগ আমার ডিনারে এটাই হয়, আর মাঝে মাঝে কালকে যেমন আমি কর্নফ্লেক্স খেলাম ডিনারে। আচ্ছা, এনি মর্নিং রিচুয়ালস ইউ ডু ফর ইউর হেলথ? এনি মর্নিং রিচুয়াল? মর্নিং রিচুয়াল না সেরকম কিছু নেই, বাট ইয়া যেটা আমি রেগুলারলি করি সেটা হচ্ছে আমি খালি পেটে জল খাই 1 লিটার, দ্যাট ইজ কম্পালসারি ফর মি এভরি ডে। ওকে, সো তাহলে তুমি বলছো যে ইউ আর ওয়ান অফ দি বেস্ট সোলস, যে যা কিছু খায় মানে গায়ে লাগে না, ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট? ইয়া, আমার আমি তো যা খুশি খাই মানে, বাট হ্যাঁ যখন আমি ওয়ার্কআউট করতাম বা যখন আমি করি এখনও মাঝে মাঝে, তখন আমি ডায়েট ফলো করি। বাট আই বিলিভ কি সবাই মানে ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইট, বাট জাস্ট মেক শিওর ইউ বার্ন দোজ ক্যালোরিজ, দোজ এক্সট্রা ক্যালোরিজ। আচ্ছা, লাস্ট টাইম তুমি মিল কখন নাও পুরো দিনের? যতক্ষণ ধরো আমি যদি লেট নাইট আমি জাগনা থাকি 3টে বা 4টে সকাল মানে ভোরবেলা, তার আগে আমি আমি যদি খাই, আমি রাত্রে যে খাওয়ার হয় মানে ওটাতে অ্যাকচুয়ালি হাই প্রোটিন জিরো কার্বস উইথ হাই ফ্যাটস, ওই ডায়েটটা নেওয়া উচিত। তাহলে আমি আমার আমি প্রোটিন শেক একটা নিয়ে নিই উইথ আমন্ড কাজু, অ্যান্ড এছাড়া কিছু খাই না রাতে যদি লেট নাইট জাগনা হয় তখন। আচ্ছা, আর্লি রাইজার অর নাইট আউল? আমি একদম সকালে উঠতে ভালোবাসি না, পছন্দ করি না, বাট এখন কাজে একটা যুক্ত আছি তো করতে হচ্ছে, যেহেতু ডেইলি সকালেই কল টাইম থাকে আমার 7টায়। আচ্ছা, ইওর ফেভারিট কিউজিন? মাই আই লাভ টু ইট এভরিথিং, নাথিং সাচ, ইন্ডিয়ান, চাইনিজ, মেক্সিকান, আই লাভ টু ইট এভরিথিং। আচ্ছা, হোয়াট টাইম অফ দ্য ডে ইজ দ্য বেস্ট টাইম টু ওয়ার্ক আউট? সবার আলাদা আলাদা নিজের মানে থাকে, তো আমার 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 সেরকম কোনো কিছু নেই। আই মানে আমি যেটা ফিল করি, আমার বডি মানে আমার বডি পাম্প করে দুপুরবেলা ওয়ার্কআউট করলে। আচ্ছা, ইয়া পাম্প করে তখন, অ্যান্ড মাসল বিল্ড আমি করতে পারি ইভিনিং টাইমে, অ্যান্ড সকালে আমি ঘুম মানে ঘুমের ঘরে থাকি তো ওটা ভাঙানোর জন্য ওয়ার্কআউট। আচ্ছা, হাউ অফেন ইজ ইট ওকে টু চিট? ইউ টকিং অ্যাবাউট ডায়েট? আমি চিট ডে আমার হয় ম্যাক্সিমাম সানডে। ওকে, আমি যে যা খুশি আমি খাই, পিৎজা খাই, বিরিয়ানি খাই, বাট আমার মানে এখন এই মুহূর্তে আমার চিট ডে ইজ এভরিডে, অলমোস্ট এভরিডে। মানে কালকে রাতেই আমি একটা বিরিয়ানি অর্ডার করে খেলাম। সো ইয়া, বাট আই মেক শিওর আই এম বার্নিং দোজ ক্যালোরিজ দ্য নেক্সট ডে। পোস্ট ওয়ার্কআউট মিল কনসিস্ট অফ হাই প্রোটিন অ্যান্ড
ইটস লাইক কার্বসও খুব ইম্পর্টেন্ট আছে তার সাথে, লাইক এগ হোয়াইটস, ইউ ক্যান হ্যাভ ওট মিল, ইউ ক্যান হ্যাভ কর্নফ্লেক্স, ইউ ক্যান হ্যাভ বানানা. এনি স্ট্রিক্ট নো নোজ ইন ইউর ডায়েট? নো নোজ, আই হাই মানে অয়েলি ফুডস, জাঙ্ক ফুডস, আই স্টে অ্যাওয়ে ফ্রম দিজ স্টাফস. বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ? I believe it's CrossFit training. Yeah. Yeah, that's it. CrossFit training. Yeah. Okay. Healthy alcoholic drink as per you? I consume Corina, but I don't have any idea about alcohol. Okay. Yeah. Achha, any craziest diet or any meal you had tasted so far or like you want to share? ক্রেজিয়েস্ট মিল, আমি একবার মনে আছে আমি যখন মেডিকেলের পড়াশোনা করতাম, আমি আই হ্যাড 16 চাপাটিস মানে রুটি, 16টা রুটি অ্যান্ড চিকেন পিসেস কত ছিল আমি জানি না সেদিন, মানে খেয়ে দ্য নেক্সট ডে আই ওয়াজ লাইক দিস, আপ কোই ভি আজা মেরে সামনে মার কে রাখ দুঙ্গা সবকো. তো ওটা দ্যাট ওয়াজ দ্য ক্রেজিয়েস্ট মিল আই এভার হ্যাড. অ্যান্ড তাছাড়া যেটা বললাম আমি কিটো ডায়েট, তো হ্যাঁ ডায়েট আমি যেটা বলছিলাম, আমি ওয়ার্কআউট থেকে এসে আমি ওই সময় 2017 ওয়েট লুজ করেছিলাম অ্যান্ড সিঙ্গল ডিজিট ফ্যাট পার্সেন্টেজ ছিল আমার, ইট ওয়াজ 9.5 আই গেস দেন ব্যাক দেন. সো ইয়া তখন ডায়েট ফলো করতাম অ্যান্ড রুটি ভাত এসব তো একদমই মানে বাদ দিয়ে দিয়েছিলাম, আমি শুধু বয়েলড এগ, বয়েলড চিকেন, গ্রিক ইয়োগার্ট, দহি, পনির, দ্যাটস ইট. নো সুগার, মানে লো সুগার, ভেরি লো সুগার অ্যান্ড ভেরি লো সল্ট. তখন আমি জানি যে প্রচুর একটা ওয়েট গেইন করে, প্রচুর ওয়েট গেইন হয়ে গেছিল তোমার একটা টাইম পিরিয়ডে, আর পেশেন্টে যাওয়া হয়েছিল সেটার থেকে তুমি ডাউন করিয়েছো প্রচুর, মানে সেটা কি কোনোভাবে একটু শেয়ার, মানে ওগুলো সব কি তুমি সেটা দিয়ে তুমি শেয়ার করলে সব কিছু? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 2016 আই ওয়াজ 90-92 কিলোজ, রাইট? হ্যাঁ, তারপর আই গট সিলেক্টেড ফর মিস্টার ইন্ডিয়া অডিশন, ইট ওয়াজ ইন দিল্লি. সো আমি 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 ভেবেছিলাম আমার তো সিলেকশন হবে না, তো জাস্ট আমি অ্যাপ্লাই করে রেখে দিই, আসলে আসবে না আসলে নো ওয়ারিস. তো লাকিলি চলে আসলো, মেল আসলো অ্যান্ড আই ওয়াজ লাইক শেট আই হ্যাভ 14 days অনলি, 14 দিন পর আমার অডিশন ছিল. অ্যান্ড আই বিলিভ মি আই লস্ট 6 kilos ওই 14 দিনের মধ্যে, মানে দিনে 2 times ওয়ার্কআউট করতাম, ডায়েট করতাম. আমি রিসার্চ এত করেছি খাবার দাবার নিয়ে, কোন খাবারে কত ক্যালোরিজ আছে, কোন খাবার কখন খেতে হয়, এই সব ফ্রুটস মানে কত ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কতটা মানে কোন ফ্রুটসে কতটা আছে, তো এগুলো মানে অ্যান্ড মানে তখন আই ওয়াজ 92 kilo অ্যান্ড 14 দিন পর আমি ওয়েন আই মেজার্ড ইট ওয়াজ 70 কনা, ইট ওয়াজ 84-85 সামথিং লাইক দ্যাট, 84-85. তখন আই ওয়াজ ভেরি হ্যাপি, বাট স্টিল মতলব I got eliminated in the final round in Mr. India. Tau, I was happy. Chalo, maine kuch kiya. Kuch to kiya maine. Uske baad my life completely changed. Maine, if you talk about diet, if you talk about workout, if you talk about lifestyle, my life completely changed after it. And that is why ami shobai ke boli, please work out. Workout is very important. Maine, tumar dhoro kono baje obhyas ache, kono baje habit ache. যদি তুমি ছাড়তে চাও, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইউ শুড ডু ইজ ইউ শুড ওয়ার্ক আউট, ইউ শুড স্টার্ট ওয়ার্কিং আউট, দিস উইল হেল্প ইউ লট. ওকে, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ফর শেয়ারিং অল ইউর ডিটেলস অ্যান্ড এভরিথিং, ইউর যেগুলো সিক্রেটস থাকে না, ফিটনেস সিক্রেটস. সো আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, উই স্পট ইউ.